কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ইউটিউব শো বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। আজকে আপনাদের দেখাচ্ছি কিভাবে একটি RTP ফ্রিতে তৈরি করবেন। তো এর আগেও আমি কয়েকটা ভিডিওতে দেখাইছিলাম কিভাবে ফ্রিতে RTP তৈরি করতে হয়, কিন্তু মূলত ওই RTPগুলো আসলে ছিল আপনার ফ্রি ভার্সনের। তারা আসলে একটা ছোট ড্যামো দিছিল কীভাবে ফ্রিতে ব্যবহার করতে হয়, কিন্তু ওই ড্যামো দিয়ে আসলে কাজ করা যায় না RDP-তে। তো আমি আজকে দেখাবো একটি রিয়েল RDP কীভাবে মেক করবেন একদম ফ্রিতে 100%, এবং সেই RDP দিয়ে আপনি চাইলে খুব সহজে আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ মনিটাইজ করতে পারবেন। তো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি কারো উপকার আসে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে। তো আমি সরাসরি চলে যাচ্ছি মূল স্ক্রিনে, আর কথা বাড়াচ্ছি না এখানে, কীভাবে আপনারা RDP-টি তৈরি করবেন স্টেপ বাই স্টেপ ফলো করবেন, কোনো স্কিপ করবেন না ভিডিওটা, তাহলে সমস্যা হলে পরে আমি দায়ী থাকবো না। অনেকে কমেন্ট করেন ভিডিও দেখেন না, ফুল স্কিপ করে দেখে বলেন এটা হয় বা এটা হয় না এটা সেটা, আগে ভালো করে দেখেন ভাই, যদি না হয় তারপরে কমেন্ট করিয়েন। তো সো আমি এখন চলে যাচ্ছি গুগল স্ক্রিনে। গুগল স্ক্রিনে আসার পর এখান থেকে আমি যা করব, তো আপনারা এখানে গুগল ক্লাউড লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনার গুগলের মধ্যে যখন সার্চ দিবেন ক্লাউড লিখে এরকম একটি অপশন আসবে। তো এখানে আপনারা গুগল ক্লাউড এটা ক্লিক করে দিবেন। তো অলরেডি আমি ক্লাউডে ক্লিক করে দিলাম, তো একটু অপেক্ষা করি। তো আসার পর এখানে পেজটা ভালোভাবে যে একদম লোড নেবে, আর স্টেপ বাই স্টেপ ভিডিওটা ফলো করেন, কোনো স্কিপ করবেন না। তারপরে এখানে কনসোলে ক্লিক করে দিবেন, লোড নিচ্ছে অপেক্ষা করুন। তো এরকম আসার পর আপনারা এখান থেকে যা করবেন, যেহেতু এখানে আপনার ইনফরমেশনগুলো চাচ্ছে, আপনারা সব কিছু একটা এগ্রি করে দিবেন এখান থেকে বাংলাদেশ, বাস ওকে। এখন আপনারা অ্যাক্টিভ সেল ক্লাউড, যে অ্যাক্টিভ ক্লাউড সেল এখানে ক্লিক করবেন, তারপর একটা লোড নিবে, একটু অপেক্ষা করুন। তো অ্যাক্টিভ ক্লাউড যেটা আছে এটা ক্লিক করার পর, এরকম আসার পর আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউতে যখন ক্লিক করবেন, তারপর প্রিভিয়াস ইয়োর ক্লাউড সেল মেশিন, একটি মেশিন তারা ভার্চুয়াল মেশিন তৈরি করতেছে এখানে, একটু কাজ করবে, একটু অপেক্ষা করতে হবে এখানে। তো দেখতেই পারতেছেন এখানে কাজ করতেছে, তো আমরা ওয়েট করি। তো এখানে একটি কোডের প্রয়োজন হবে, যে কোডটি আমি দিয়ে দিব এখানে, যেমন নোটপ্যাডে আছে এবং আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে এই কোডটি পাবেন। তো কোডটি আপনারা নিয়ে কাজ করবেন, তো আমি দেখাবো। তার আগে আমার লোকেশনটা দেখাই নি আমার PC-র। তো আমি প্রথমে লিখি মাই IP, লিখে সার্চে দেখি। তো দেখতেই পারতেছেন, তো আমার IP অ্যাড্রেস এখানে চলে আসছে, আর বুঝতেই পারতেছেন আবার হ্যাকারদের ক্ষেত্রে একটু ঝামেলার ব্যাপার স্যাপার আছে। তো ডিটেক্ট মাই IP এবং লোকেশন সব কিছু দেওয়া আছে, বাংলাদেশ, এবং আমি কী কোন সিম দিয়ে নেট চালাচ্ছি সেটাও আছে, IPS ডিজিটাল বাংলা লিঙ্ক, আমার বাংলা লিঙ্ক সিম দিয়ে নেট চলতেছে, এবং আমার আমি কোন ডিস্ট্রিক্ট কোন সিটিতে আছি সব কিছু এখানে কিন্তু লোকেশন ট্র্যাক করে আমাকে দেখিয়ে দিচ্ছে তারা। এখন কথা হচ্ছে যে আপনার যে মূল কাজটা, এখন আমরা কীভাবে এখানে যে RDP-টি তৈরি করব, তো সেই স্টেপটা এখন আমরা যাব। তো এখানে তো আপনারা যে নোটপ্যাডটি দেখতেছেন এখানে একটি লিঙ্ক আছে, এই যে কোড, এটা আসলে কোড, এই কোডটি আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা। তো এটিকে কপি করবেন, কপি করার পর এখানে এটাকে পেস্ট করে দিবেন বা Ctrl+V দিয়ে প্রেস করে দিবেন, Ctrl+P এখানে Ctrl+V প্রেস করবেন, তারপরে ইন্টারও করে দিবেন। এন্টার করার পর দেওয়ার পর দেখতেই পারতেছেন একটা সুন্দরভাবে একটা কোড লোড নিচ্ছে এখানে ক্লাউড সেলে। আর এর মধ্যে বলে রাখি, যারা ভিডিওটি না বুঝবেন কোনো স্কিপ করবেন না, প্রয়োজনে আবার
দ্বিতীয়বার ব্যাক দিয়ে দিয়ে আস্তে আস্তে করে দেখবেন ভিডিওটি। তো লোড নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। আর সেই সাথে একটা রিকোয়েস্ট, ভাই ভিডিও বানাচ্ছি অনেক কষ্ট করে শুধু আপনাদের জন্য, যদি একটা লাইকও যদি না পায় তাহলে ভিডিওর বানানোর প্রতি কোনোই ইন্টারেস্ট থাকে না আসলে, এটা বুঝতেই পারতেছেন। তো অনেকে অনেক রকম কথা বলে ভিডিও দেখে, আসলে উৎসাহ পেলে আরও ভালো কিছু দিতে ইচ্ছা করে। তো ওয়েট করি। তো মোটামুটি সব কাজ কমপ্লিট এখানে। তো এখান থেকে আমরা যে ওয়েব প্রিভিউস এটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা চেঞ্জ পোর্ট এটা ক্লিক করে দিব। করে দেওয়ার পর এখান থেকে নোটপ্যাড থেকে আমরা এই কোডটিকে নিব। আর এই কোডগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে। তো আসার পর এখানে আমি কোডটা পেস্ট করব। করার পর চেঞ্জ অ্যাট প্রিভিউস, তো দেখা যাক কি হয়। আর যদি এটা কাজ না করে তাহলে আমরা কোড চেঞ্জ করে আরেকটা কোড দিব। তো ওয়েট করি। তো এই সার্ভারটা আসলে কাজ করতেছে না, তো তার জন্য আমরা এটা কেটে দিই। কেটে দিয়ে আর একটা কোড ব্যবহার করি, যেমন 8080। তো আবার চেঞ্জ পোর্ট, তো সেভ, অপেক্ষা করি। তো অলরেডি স্ক্রিনে লোড নিতেছে দেখতেই পারতেছেন, আর ডিপিটি সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে। তো এখানে আমি আরডিপির অ্যাক্সেস সিস্টেমে এখানে যে ইন্টারনেট এখানে ক্লিক করি। করার পর আমি ফায়ারবক্সটাই ব্যবহার করি। ফায়ারবক্সে আমি যদি এখন লিখে দেখাই মাই আইপি লিখে সার্চ দিই, তো দেখা যাক হোয়াট ইজ মাই আইপি। তো আর মূলত এই আইপিটি আপনার মূলত হচ্ছে এক বছরের এই আরডিপিটি। তো অলরেডি দেখতে পারতেছেন আমার লোকেশন কিন্তু এখন সিঙ্গাপুর চলে আসছে। দেখুন আমি দেখাচ্ছি, এই যে আমার সিটি সিঙ্গাপুর, কান্ট্রি সিঙ্গাপুর, সব কিছু একদম সিঙ্গাপুর সিটি যেটা আছে সেখানে চলে আসছে। আমার কিন্তু আইপি অ্যাড্রেসটিও চেঞ্জ হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ আগে যে আইপিটি দেখাইছিলাম দেখাই, দেখুন সেখানে আসছিল 243 লাস্টে, আর এটার ভিতরে আছে 171। তো অলরেডি কিন্তু আমার আইপিটি মানে সরি আমার আরডিপিটি একদম সম্পূর্ণভাবে সাকসেসফুলি সেট আপ হয়ে গেছে। তো 100% ক্রিয়েট হয়েছে আরডিপিটি। তো যারা না পারেন আমাকে কমেন্ট করবেন, কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি নেক্সট অপশনে দেখাবো এই আরডিপির মাধ্যমে আপনারা কীভাবে ফেসবুক পেজ অথবা আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য ওয়াচ টাইম ফিল আপ করবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।